কিছু অনেক সুন্দর পাখির বাচ্চা ভাই, এগুলো কি পাখির বাচ্চা? টিয়ার বাচ্চা আছে, তোতা পাখির বাচ্চা আছে। এখানে আছে টিয়া পাখির বাচ্চা এবং তোতা পাখির বাচ্চা। এগুলো বয়স কেমন ভাই জান? দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজবিজন টিভির পক্ষ থেকে স্বাগত। যারা রাজবিজন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি টুঙ্গি পাখির হাটে। এই হাটে কী কী ধরনের পাখি উঠেছে এগুলো দরদাম সম্পর্কে ধারণা দেবো, সাথে বিক্রেতার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এই হাটটা প্রতি রবিবার সকাল 7টা থেকে বিকাল 3টা 4টা পর্যন্ত হাটটি বসে থাকে। শতকরা 15 টাকা খাজনা, 26, 27, 28 দিন এরকম। আচ্ছা, এগুলোর দাম কত? দাম কত হচ্ছে? আপনার টিয়ার বাচ্চা ৩৫ টাকা। টিয়ার বাচ্চা কোনটা ভাই? টিয়ার বাচ্চা যে আছে তিনটা, ওই এই যে টিয়ার বাচ্চা না, আর এই যে মানে সবুজ ধরনের পাখা ওটা হলো তোতা। আর টিয়া কত বললেন ভাই? টিয়া 3500, তোতা পাখির পড়বে আপনার 3000 টাকা। আচ্ছা, আর আপনার এই যে এই জায়গা দেখতেছি একটা তোতা পাখি, এরা হচ্ছেন দাম না? আর কি কি পাখি আছে ভাই আপনার কাছে? আছে বেঙ্গলি। এগুলো কত করে বিক্রি করেন ভাই জান? ভাই জান এগুলো কত করে জোড়া বিক্রি করেন? ৬০০ টাকা করে। মাশাআল্লাহ, এখানে কিছু অনেক সুন্দর ঘুঘু পাখি। এগুলো কি জাতের ঘুঘু পাখি ভাই জান? অস্ট্রেলিয়ান ঘুঘু। এগুলো হলো রানী, এগুলো রানী পেয়ার এগুলো বাচ্চা, এগুলো বাচ্চা 5-6 মাস। আচ্ছা, এই বাচ্চাগুলোর দাম কত করে? এগুলো আপনার 700 টাকা জোড়া। এগুলো 700 টাকা জোড়া, আর এগুলো 1000। আচ্ছা, পাখি দেখে যদি পছন্দ হয় এবং ঘুঘু পাখি এবং এই যে এই ধরনের পাখি যদি অবশ্যই ভাইয়ের যোগাযোগ করতে পারবেন। ভাই ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বারটা আমার ভিজিটিং কার্ড দিয়ে দিতেছি। এই যে ভাইয়ের হলো ভিজিটিং কার্ড, যদি কিনতে চান অবশ্যই ভাইয়ের যোগাযোগ করতে পারবেন। আর ভাই আপনার ঠিকানা এই দুখান এই জায়গায় লেখা আছে না? ভাই তো পাখির দোকান আছে না? না ভাই, আমার রুমে। আপনি বাসা বাড়ি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যদি পাখি দেখে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন। অনেক সুন্দর একটা টিয়া পাখি, দেখতেছেন এটা হলো ছেলে হবে, আর ওই পাখিটা হলো মেয়ে। বড় ভাই, এই জোড়াটার দাম দিয়েছেন কত টাকা? 5000 টাকা। 5000 টাকা দাম চাইতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, এই দেখেন। আর এটা ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করে নাই, ডিম বাচ্চা করবে। আচ্ছা, আলোচনা সবে কি কিছু কমানো যাবে না ফিক্স ভাই? নিবে একটু কমানো যাবে, কিছু কমানো যাবে। আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 0171-5151-48-93-93। আচ্ছা ভাই, আপনার ঠিকানা কোন জায়গা? গাজীপুর রাস্তা। আচ্ছা, আপনি থেকে যদি কেউ কথা বলা টিয়া পাখি কিনতে চায় দিতে পারবেন? সংরক্ষণ করে দেওয়া যাবে না? আচ্ছা, অবশ্যই ভাই থেকে যদি টিয়া পাখি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ। কুকুর পাখি কত করে ভাই জোড়া বিক্রি করেন? জোড়া তো ভাই বিক্রি করি নাই, আমি তো কোনো সময় বিক্রি করি নাই, তো আসছি। এটা কত বললেন? 1000 টাকা। 1000 টাকা, এটা কি ফিক্স না আলোচনা সবে কিছু কমানো যাবে? না, এমনি হয়তো দেখে 100 টাকা কম দিল। ৮০০ টাকা ধরে রেখে দিল। আচ্ছা, আপনি খামারে আরও আছে নাকি? জি, খামার কি আরও ঘুঘু আছে? না, এইগুলাই। আচ্ছা, আমি কিনছিলাম পালার জন্য, পরে না সমস্যা সারা লাগবে। আপনি ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বারটা বলেন। 0190-01-9-4-4-5-7-6-6-5-7-5-7-1-5-1-5। আচ্ছা, আপনার ঠিকানা কোন জায়গা? কিস্তারগিট। আচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ, এখানে দেখতেছি অনেক সুন্দর ককাটেল। ভাই এই ককাটেল কত করে জোড়া বিক্রি করেন? 7000 টাকা জোড়া। মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো রানিং না ভাই? এগুলো নিউ এটা। এগুলো বয়স কেমন ভাই জান? 5-6 মাসের মতো। বাড়ির কাছে অনেক ধরনের পাখি আছে, এগুলার কেমন দাম? এগুলার দরদাম সম্পর্কে ধারণা দেবো, আর যদি দেখে পছন্দ হয় যদি কিনতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। আর এই যে ভাই লাভবার দেখতেছি, এই জোড়াটার দামটা কত ভাই?
খরগোশ দেখতেছি ভাইজান, খরগোশ 700 টাকা করে, কয়েল পাখি আর ঘুঘু 1200 টাকা। আচ্ছা ভাই, আপনি দেখে যদি কেউ পাখি এবং খরগোশ এগুলো যদি কিনতে চায়, সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব না ভাই? আচ্ছা লেবু ভাই, আপনি ফোন নম্বরটা বলেন। 01701 911 5 6 8 3 0 3 0। আচ্ছা ভাই, ঠিকানা কোন জায়গা? গাজীপুর চৌরাস্তা। আচ্ছা আপনি কোন কোন হাটে ভাই পাখি বিক্রি করেন? সবারই বিক্রি করে থাকেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। মাশাআল্লাহ, এখানে দেখতেছি অনেক সুন্দর একটা টিয়া পাখি। ভাই টিয়া পাখি কি কথা বলে? কথা বলে না না। আর ছেলে হবে কোনটা? এই যে গলায় মালা আছে এটা না? আর ওই পাশে একটা মেয়ে। আচ্ছা এটা বয়স কেমন হবে ভাই? সাড়ে পাঁচ মাসের মতো। ডিম বাচ্চা করে নাই এখনো? না, বাচ্চার মতো বাচ্চা একটু মানে এটা লইছে এই তো। আপনি কি খাবার খাওয়ান ভাই? আচ্ছা, এটা দাম দায়িত্ব দিন কত? 35 টাকা। আচ্ছা, এটা দাম দায়িত্ব দিন কত? 35 টাকা। আচ্ছা, আপনি কাছে কি কথা বলা টিয়া পাখি আরো আছে ভাই? না, আমার কাছে দুটো। এই ধরে, আচ্ছা, হাটে দুটো না বিক্রি হয়, অবশ্যই বাসায় করে কিনতে পারবেন। আচ্ছা ভাই, আপনি ফোন নাম্বারটা বলেন। 01 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
এই যে কবুতর আছে এই জোড়া গেগিরের সাথে এটা কি জোড়া হ্যাঁ দুটোই বেটা এই কত করে দাম চাইতেছো এগুলা এগুলাটা আমি তো মালিক না আমার কাছে ছেড়ে গেছে কত করে দেখতে বলছো তোমারে কত করে বলছে রানিং গুলো 1200 টাকা করে এগুলো সবই রানিং সবই রানিং সব রানিং আর নিচে খালি একটা রানিং পেটি আছে আর একটা বেটা বাচ্চা কত বাচ্চা 700 টাকা আচ্ছা আচ্ছা দেখি করো এখানে দেখছো অনেকগুলো ঘুঘু পাখি ভাই ঘুঘু পাখি দাম চাইছেন কত টাকা করে জুড়া 800 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এগুলা কি জাতের ঘুঘু অস্ট্রেলিয়ান আচ্ছা এগুলা কি নিউ এডেল না রানিং রানিং আছে আচ্ছা রানিং গুলা কত আর বাচ্চাগুলো কত ভাইজান বাচ্চাগুলো 600 টাকা আচ্ছা আপনি কি শুধু ঘুঘু পাখি পালেন নাকি আর অন্য কিছু পাখি আছে শুধু ঘুঘুই আচ্ছা আপনি থেকে যদি কেউ ঘুঘু পাখি কিনতে চায় সব জায়গায় দেওয়া সম্ভব না ভাই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আছে আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলেন ভাই মোবাইল নাম্বারটা 017 49 60 10 29 আচ্ছা আপনার ঠিকানা কোন জায়গা ভাইজান স্টেশন রোড আচ্ছা ধন্যবাদ ভাই